হলো বর্তমানে কলেজ ইউনিভার্সিটিগুলোতে র‍্যাগ ডে নামে শিক্ষা বর্ষ সমাপ্তির অনুষ্ঠান পালন করা হয়, যেখানে ফি মিক্সিং ও রঙের হোলি খেলা হয়, এ ব্যাপারে সুন্নাত নির্দেশনা কি? দেখুন ভাই, সেকুলার শিক্ষা ব্যবস্থার সবচেয়ে লজ্জাজনক অধ্যায়গুলোর মধ্যে থেকে একটা হলো এই র‍্যাগ ডে। একটা সভ্য সমাজে, ভদ্রলোকের সমাজে র‍্যাগ ডে থাকতে পারে এটা তো আমার ভাবতেও অবাক হয়। র‍্যাগ ডে তে যে কাজগুলো হয় আমরা সবাই কমপ্লেন জানি, এখানে মেয়েদের উপরে পাশবিক নির্যাতন করা হয়, জুনিয়রদের সাথে সিনিয়ররা পশুর মতো আচরণ করে, এটা নাকি একটা সভ্যতা, এটা নাকি একটা কালচার, এটা নাকি একটা সংস্কৃতি। পৃথিবীর বহু দেশে এটা নিষিদ্ধ হয়ে গেছে। আমাদের দেশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এখন এই সমস্ত র‍্যাগ ডে নামে জুলুম ডে, এটা তো আসলে র‍্যাগ ডে না, এটা হলো কি ডে? জুলুম ডে। এমনি আমরা সকাল বিকাল জুলুমের মধ্যেই বসবাস করি, যে যেমনি পারে একে অন্যকে আমরা জুলুম করি। সেখানে আবার একটা দিবস ঠিক করে স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে র‍্যাগ ডে নামে জুলুম ডে তে জুলুম করার এক হোলি খেলায় ভক্ত হওয়ার সুযোগ করে দেওয়া। সোশ্যাল মিডিয়াতে একটা গেঞ্জি ভাইরাল হয়েছে দেখেছি, যে গেঞ্জির পেছনে নানা আপত্তিকর লেখা, এমন সব লেখা যে সভ্য সমাজে ফেসবুকে দূরের কথা, দুইজন ভদ্রলোক পাশাপাশি ওই লেখা দাঁড়িয়ে পড়তে পারার কথা না, একাও পড়তে পারার কথা না, লজ্জায় চোখ লাল হয়ে আসার কথা। কিন্তু আমাদের আগামী ভবিষ্যৎ তরুণ প্রজন্মরা তারাই নাকি এগুলো নিজের হাতে লিখছে। অতএব এগুলো বন্ধ করার জন্য আমাদের সবাই সোচ্চার হওয়া দরকার, সবাই ভূমিকা রাখা দরকার। জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, অন্যের প্রতি অবিচার, ছোটের প্রতি অবিচার, দুর্বলের প্রতি অবিচার নতুন আসছে, তাকে বরণ করে নিতে হবে স্নেহ দ্বারা, মমতা দ্বারা, সহযোগিতা দ্বারা। সেখানে তাকে বরণ করার নাম দিয়ে, তাকে আপনার ইজি করার নাম দিয়ে তাকে টিজ করা, তাকে উত্তপ্ত করা, তাকে অপমান করা, তাকে লাঞ্ছিত করা, জোর করে একজন ভালো জামাতে আপনার রং মেখে সেটাকে নষ্ট করে দেওয়া, এটা কোন ধরনের সভ্যতা, কোন ধরনের সংস্কৃতি হতে পারে? এই র‍্যাগ ডে নামক অসভ্যতা এবং বর্বরতা অচিরে বন্ধ করব। এটা কোনো মুসলমানের সন্তান করতে পারে না। আমার প্রিয় শিক্ষার্থী ভাইরা, আল্লাহর ওয়াস্তে র‍্যাগ ডে নামক এই নোংরামি ডেতে আপনার দ্বারা যেন কোন জুনিয়র, কোন বোন, কোন ভাই, আপনার প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী কোনোভাবে যেন অপমানিত না হয়, জ্বলনের শিকার না হয়। শুধু র‍্যাগ ডে কেন, আমাদের দেশে বিভিন্ন উৎসব শুরু করি, ক্রিকেট খেলা দিয়ে আপনি দেখেন না, হয়তো বাংলাদেশ ভালো কিছু করেছে তো রং নিয়ে রাস্তায় নেমে যায় না কিছু মানুষ, এগুলো ধরে শুধুমাত্র আমাদের পুলিশ ভাইদের কাছে আমরা অনুরোধ রাখবো যে ধরে শুধুমাত্র তুমি আইনে খুলে আসবে, এগুলো ধরে রং মাখার সাথে ছিল তারা মিটাই দেবে। আপনি যাচ্ছেন কত সিরিয়াস কোনো কাজে, দাম করে আপনার গায়ে রং মাখাই দিব, জবরদস্ত হোলি খেলার নাম দিয়ে মেয়েরা রিক্সায় যাচ্ছে তাদের শরীরে হাত দেওয়া হলো, এই অসভ্যতা কোন সভ্য সমাজে থাকতে পারে? আমরা আশা করব যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান র‍্যাগ ডে নামে কোনো কিছু থাকবে না, নবীনবরণ অনুষ্ঠান থাকবে, যে নবীনবরণ অনুষ্ঠান নবীনদেরকে স্নেহের পরশে বরণ করে নেওয়া হবে, তাদেরকে ভালোবাসা দেওয়া হবে, তারা বড়দের কাছ থেকে শিখবে কিভাবে স্যাক্রিফাইস করতে হয়, আর বড়দের থেকে র‍্যাগিং শিখে সে আবার তার জুনিয়রদের সাথে কি করে র‍্যাগিং করে। আল্লাহ তাআলা এই অসভ্য কালচার থেকে আমাদের দেশকে, আমাদের সমাজকে হেফাজত করুন, আমিন। এর পরের প্রশ্ন হলো, আলহামদুলিল্লাহ আমি হেদায়েত পেয়েছি, তো আমার কাছে প্রিয় ব্যক্তি যারা আছেন তাদের হেদায়েতের জন্য দোয়ার পাশাপাশি আমার করণীয় কি? ভাই, আমাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বোঝ দিয়েছেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে চলার গুরুত্ব অনুধাবন করতে পেরেছি, তারা তাদের আশপাশটাকে, পরিবারটাকে যদি হেদায়েতের পথে আনতে না পারেন, তাহলে একা একা একটা পরিবারের মধ্যে হেদায়েতের উপরে চলা খুব কঠিন, অনেক কঠিন কাজ। যারা এই পরিস্থিতির মুখোমুখি তারাই জানে, আপনি চাইবেন হালাল উপার্জন, কিন্তু আপনার পরিবার চাইবে কি? যেভাবে হোক উপার্জন, হালাল হারাম বাদ বিচার করতে তারা চাইবে না, এরপর আপনি এক হয়ে হয়ে যাবেন। এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো তাদেরকে হেদায়েতের পথে আসতে সহযোগিতা করা। কিভাবে সহযোগিতা করা? আমাদের অনেক ভাই ভুল করেন, ধরেই অপারেশন শুরু করে দেন। আরে ভাই, যারা হেদায়েতের কোনো গুরুত্ব বোঝে নাই তাদেরকে আপনি সরাসরি একসঙ্গে যদি চলে যান, বাড়াবাড়িতে আপনার বাবা হয়তো আরাম উপার্জন করে, তিনি ঘুষের কারবার করেন, সুদের কারবার করেন,
বিনম্র পথে প্রচার করেন, আপনি তাকে আল্লাহর ভয় দেখান, আস্তে আস্তে তাকে নসিহা করেন, আপনার আচরণ সৌন্দর্য দিয়ে তাকে ইসলামের দিকে আকৃষ্ট করেন, এবং একটা গুরুত্বপূর্ণ কাজ হলো দিনই ফ্যামিলিগুলোর সাথে সম্পর্ক গড়ে তোলেন। আপনি পরিকল্পিত ভাবে এমন একটা পরিবারের সাথে আপনার পরিবারের সম্পর্ক তৈরি করেন, একটা ট্যুর করেন, একটা আপনার গেট টুগেদার করেন, একটা অনুষ্ঠান করেন যেখানে দিন তার কিছু কম ফ্যামিলি না আসবে, তাদের সাথে উঠা বসা করবে, আস্তে আস্তে দিন সার্কেলের সাথে উঠতে উঠতে বসতে বসতে তাদের মধ্যে দিনই মানসিকতা ইনশাআল্লাহ কি হবে তৈরি। আর সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া। সবচেয়ে বড় অস্ত্র কি ভাই? তাহার যদি উঠে যান, এমনিতে তাহার যদি পড়েন না, কিন্তু আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন, আপনার স্বামী বা আপনার স্ত্রী তাদের এত উদ্দেশ্যে তাহার যদি উঠে যান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তার মা ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ইসলাম গ্রহণ করেছেন, মা ছেলেকে প্রহার করতেন তিনি মত, কেন মুসলমান হয়েছে সেই জন্য। তাই ছেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো হেদায়েত পান নাই, আপনি একটু দোয়া করে দেন আমার মায়ের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাসায় গিয়ে দেখে তার মা ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। দোয়ার চাইতে বড় কোনো অস্ত্র মুসলমানের কাছে থাকতে নিরাশ হবে না ভাই, দোয়া করতে থাকেন, দোয়া করেই কবুল হয়ে যাবে, এই অপেক্ষা না করে করতেই থাকেন, করতেই থাকেন, দোয়াতে কোনো লস নাই ভাই। আপনি দোয়া করে যেটা চাইছেন সেটা যদি নাও পান, আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার বিনিময়ে কিছু সওয়াব আপনার আমলনামায় লিখে রাখবেন। কিয়ামতের ময়দানে ওই সওয়াব দেখে আপনি আল্লাহর কাছে বলবেন, বলবেন আল্লাহ, দুনিয়াতে আমার চাওয়া পূরণ না হয়ে যদি এভাবে সওয়াব পেতাম তাহলে তো ভালো ছিল। এই জন্য দোয়া করতে কখনো কার বন্য করবেন, এটা বলবেন না না দোয়াটা কবুল হচ্ছে না তাহলে ছেড়ে দেয় না, বিশেষ দোয়া করবেন ইনশাআল্লাহ, তাহলে পরিবার লোকদেরকে হেদায়েতের পথে আনা যাবে। আরেকটা বিষয় হলো যুবকদের জন্য একটা বড় সমস্যা হলো, তারা দিনের পথে ইসলাম হতে আসার পরে উপার্জনের ব্যাপারে বেখেয়াল হয়ে যায়, পয়সা কড়ি উপার্জন, পেশাগত কাজ এগুলোর ব্যাপারে আপনার অবহেলা করে। শুধু যুবকরা না, অনেক ভাইরা আছেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন, দোকানে চাকরি করেন, এরপরে দেখা যায় দিনের পথে আসছেন, নামাজ শুরু করেছেন, প্র্যাকটিসিং মুসলমান হয়েছেন, এরপরে তিনি দেখা যায় যে কাজে কামে ঢিলা হয়ে গেছে। মুসলমান কখনো ঢিলা হতে পারে? আরো বেশি সিরিয়াস হবে না, আরো বেশি সিরিয়াস এর সাথে উপার্জন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান ইয়াকবালুহু, যে কাজই করবেন আপনি খুব ভালোভাবে করবেন, সিরিয়াসনেস এর সাথে করবেন, এটা আল্লাহ ভালোবাসে। দুই মাস নাসির পানি কাজ করার লাগি করেন না, পছন্দ করেন না, আপনি নামাজে যান দুই অক্টা আপনাকে মালিক ছবি দেয়, আপনার অফিস বস কর্মকর্তা আপনাকে ছবি দেয়, এর কারণে 15-20 মিনিট ডিউটিতে অসুবিধা হয়। আপনি একজন দায়িত্বশীল মুসলমান হিসেবে ওই 15-20 মিনিট যাতে পোষায় যায় মালিকের মনে, যাতে কোনো প্রকার খুঁতখুঁত স্বভাব না থাকে, সেজন্য আপনি আরো সিরিয়াসনেস সাথে কাজ করে অবাধ্যান করে দিয়ে সেটাকে পোষায় দিবেন, এ হলো কাজ। আর আপনি যদি যাইয়া 10 মিনিট লাগে, আপনি 15 মিনিট লাগান, ওজুখানায় গিয়ে আপনি মেসবান বসতেই আছেন, আড্ডা করতেই আছেন, চান্সে আবার মোবাইল টিপতে আছেন, তাহলে আপনি ইসলামকে বদনাম করলেন, মুসলমানদের বদনাম করলেন, ঠিক না? আমাদের অনেক ভাইরা আছেন যারা দিনের পথে আসার পর নিজেরা উপার্জন ছেড়ে দেয়, পড়ালেখা ছেড়ে দেয়, ঢিলামি করে, তো পরিবার দেখে যে এই ছিল হুজুর হয়ে আমার খুব দিবস, এরকম দায়িত্ব জ্ঞানহীন কাজ করা যাবে? ইসলামকে আমাদেরকে আনস্মার্ট হতে বলে? ইসলামকে আমাদেরকে খ্যাত হতে বলে? ইসলামকে আমাদেরকে ঢিলা হতে বলে? একসময় আমরা সব মনে করতাম যে যে হুজুরের প্রথম আপনার মাঝখানটা বাদ গেছে, এখানে একটা লাগাইছে, উপরের তারা এনে এখানে লাগাইছে, এরকম হয় না বেকেয়ালে? আমরা মনে করতাম যে কত বড় বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, কারণ যত বড় ঢিলা হয় আমরা মনে করি তত বড় আল্লাহর ওলি। এটা হতে পারে তিনি বেকার করে ফেলেছেন, কিন্তু এর সাথে বুজুর্গের কোনো সম্পর্ক আছে? জামা পিছন দিয়ে ইস্তিরি না করতে না করতে ইস্তিরি করে এক আধু দেখেছে, তো বলে যে কোন বুজুর্গ মানুষ দেখছেন জামাটা না ইস্তিরি খোঁজ খবর নাই, সুবহানাল্লাহ, হ্যাঁ বুজুর্গ খোঁজ খবর নাই, টুপি উল্টা বলে চলে আইসে বুজুর্গ, মাশাআল্লাহ, জামা ময়লা, আরে তোমার খবর নাই, এ জগতের কোনো খোঁজ খবর রাখে না, সুবহানাল্লাহ, আছে না নাই, জামা ছেড়ে দিয়ে চট পড়ছে চট বস্তা, তাহলে তার কোনো কথাই নেই, হায় হায় এটা তো একেবারে জীবন্ত অলি, তাই না? আরেকজন অলি নাকি এরকম না, কাপড় চোপড় না পড়লো তা পড়ল, আছে না নাই আমাদের দেশে? নেই বাবা, আমার এক ওস্তাদ ছিলেন,
কন্যার মফিনুল্লাহ সাহেব হুজুর আমি জাহুল্লাহ হুজুরের কাছে গল্পটা শোনা বলে যে এক লোক রাস্তা দিয়ে এরকম একটা যাইতেছে আর সব মানুষ তাদের খুব ভক্তি করা শুরু করছে তো হুজুর দেখলেন যে কি ব্যাপার এই মানুষ একটা লোক শত টাকা ফরজ ফরজ তরফ করছে এর ধরে বাইন্ডা দিলে সতর পরে দিবে ডাকা দিবে সতর সেটা না করে তারা সবাই মনে করতেছে এই ব্যক্তি বিশেষ কিছু ভক্তি করতেছে তো হুজুর বলতেছে ভরমটা কোথায় গেল লোকটা স্বাভাবিকভাবে কোন আপনার পাগল বা মস্তিষ্ক ব্যতীত না ঠান্ডা মাথায় অনেকে করে আল্লাহ মাফ করুন তো এরকম ছিল যে ঠান্ডা মাথায় করছে ছাপ্পা দ্বারা বোঝা যাচ্ছে তো হুজুর মত বলল বন্ধ কোথায় গেল তখন আশ্বাস থাকে এক দিন বলে উঠল হুজুর এভাবে বলতে হয় না কারণ বলা যায় না কার ভিতরে কি আছে বলা যায় না কার ভিতরে কি আছে একটা ভিতরে আল্লাহর ওলি লুকিয়ে আছে হয়তো আমার হুজুর বললেন তখন যে বেটা তার ভিতরে যা ছিল তাও বাইর করে দিছি ভিতরে কি থাকবো বেটা বোকা ভিতরে যা ছিল সেটাও বাইর করে দিছি আর ভিতরে কি থাকবো বেকুব বোকা এখন আমাদের সমাজে দিনদারি মানে অনেকে মনে করে যে ঢিলা ঢালা হয়ে যাওয়া বেকুব হয়ে যাওয়া একটা ছেলে কলেজে পড়তো অনেক স্মার্ট ছিল সব কাজ ঠিকঠাক মতো করতো এখন সে ইসলাম প্র্যাকটিস করা শুরু করছে মনে হয় এখন সে ঢিলা হয়ে গেছে এর নাম ইসলাম তার কর্মকাণ্ড স্বাভাবিক হালাল উপার্জনের জন্য সিরিয়াসনেস হাড় ভাঙা পরিশ্রম এগুলো সব ঠিক থাকবে হালালের জন্য সে চেষ্টা করবে আল্লাহ বলছেন ফাইদা করিয়া ইসলাম রহমান শরীফ আল নামাজ শেষ হয়ে গেছে বাইরে হয়ে যাওয়ার কাজে নেমে যাও আল্লাহ বলেন করবে জি তাহলে আমাদেরকে আজ ইসলাম প্র্যাকটিস করতে গিয়ে কোনো অবস্থাতে ঢিলে ঢালা বা দুনিয়ার ব্যাপারে হ্যাঁ দুনিয়ার জন্য খাই খাই করবে না সেটা তো আরেক জিনিস কিন্তু আপনার কাজে সিরিয়াসনেস এর কোনো ঘাটতি হতে পারবে না যদি হয় তাহলে আপনার পরিবার লোকরা মনে করবে যে একটা গেছে যাক এ পথে আর কোনটা না যাক তাহলে আপনি তাদের জন্য দিনের পথে আসার জন্য বাধা হলেন কি হলেন এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে